हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आपने तो थंबनेल देखे बुझते ही पड़े आज के की वीडियो होवे। तो आज के आपने देखे कोई किसी में रिपेयर कर देखा ना, आपने देखे एक बंदूक बनिए देखा, तो वो पीवीसी पाइप दिए बनाबो। ওটার জন্য আপনাদেরকে বেশি কিছু খরচা করতে হবে না, আমি যেগুলো যেগুলো লাগবে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। একটা 110 mm একটা পাইপ লাগবে, একটা এন্ড ক্যাপ, একটা রিডিউসার এবং একটা কানেক্টর, এবং 175 mm একটা পাইপ, এটা 2 ফুট মতো লম্বা হবে। ঠিক আছে, তো হাতে কলমে প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাজটা করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা 110 mm পাইপ, এটা এন্ড ক্যাপ লাগবে। এন্ড ক্যাপ আমি পাইনি, সেজন্য একটা কাঠকে গোল করে কেটে আমি এন্ড ক্যাপের মতো বানিয়ে নিয়েছি। আমার এখানে এন্ড ক্যাপ পাওয়া যাচ্ছে না। আর এটা হচ্ছে কানেক্টর, ঠিক আছে, কানেক্টর, একটা রিডিউসার আর এই 75 mm একটা পাইপ, ঠিক আছে। তো এইগুলোকে ফেভিকুইক আঠা নিয়ে এসেছি আমি। তো ফেভিকুইক আঠা দিয়ে একে একে কানেক্ট করে নেবো। প্রথমে 110 mm পাইপের ওপরে কানেক্টরটাকে লাগাতে হবে। আমি আঠাগুলো সব লাগিয়ে দিচ্ছি। কানেক্টর লাগানো হয়ে গেছে। আঠা লাগালে গাড়ি ভিতরে যখন ফায়ারিং হবে তখন খুলে যেতে পারে। দেখতে পাচ্ছেন এটা গেছে ভালোভাবে। এবার 75 mm পাইপটাকে ভিতরে লাগাতে হবে। এবার একটা ম্যাগনেট লাগবে, ম্যাগনেট লাইট। এটা আমরা গ্যাস জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করি। এখানে একটা ছোট্ট ফুটো করা আছে, এর ভিতরে এটাকে অল্প একটু নিয়ে ভালোভাবে আঠা লাগিয়ে দিতে হবে। এবার এটা চারিপাশে আঠা দিয়ে দেবো। এটাকে আরো মজবুত করার জন্য গ্লুগান দিয়ে ভালোভাবে টাইট করে দেবো, যাতে এই দিক দিয়ে কোনো লিক না হয়। ভিতরে যখন ফায়ারিং হবে তখন উপর দিকে যদি চলে আসে তাহলে যে ফায়ারিং করবে সে আঘাত পাবে,
সেজন্য এটা ভালোভাবে টাইট করে নিতে হবে। তো আমি তো বাইরে শুট করছি, সেজন্য আজকে এখানে গ্লুগান নেই। তো গ্লুগানের যে স্টিকগুলো হয় সেগুলোকে আগুন লাগিয়ে যদি এখানে আস্তে আস্তে দিই তাহলে আটার মতোই এঁটে যাবে। তো সেভাবেই এটাকে আটিয়ে নেবো। লাইট দিয়ে আঁকাটাকে আগে প্রথমে খুলিয়ে নেবেন যদি বাইরে আপনারও সেভাবে কাজ করেন, আর যদি গ্লুগান থেকে থাকে তাহলে কোনো ব্যাপারই নেই। আঠাটা তো ভালোভাবে লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব টাইট হয়ে গেছে আঠাটা। এবার এর মধ্যে আমরা এবার টেস্ট করব। তো এখানে তো টেস্ট করা সম্ভব নয়, বাইরে যেতে হবে, এর জন্য বাইরে ফাঁকা জায়গায় গিয়ে টেস্ট করব। এর জন্য এবার আপনাদেরকে লাগবে কার্বাইড, যেটা আমরা ফল বা কোনো কিছু পাকানোর জন্য যেটা ব্যবহার করি, কার্বাইড কার্বাইড এবং জল, এই দুটো এর ভিতর দিয়ে ভরে এখানে যখন গ্যাসটা তৈরি হবে তখন এখানে ফায়ারিং হলে এদিক দিয়ে বেরোবে। ঠিক আছে, তো চলুন তাহলে বাইরে গিয়ে এটাকে একবার টেস্ট করে দেখি কাজ করছে। বাইরে চলে এসেছি, আমাদেরকে মাঠের সাইডে এসে টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমার একটা ভুল হয়েছিল, এটা এই কাঠটা তো এতটা পর্যন্ত আছে ভিতর দিকে, তো এখানে যে আমরা যে ফুটোটা করেছিলাম তো সেটাতে যখন এটা লাগাচ্ছি তখন একটু প্রবলেম দেখা দিচ্ছে। আপনাদেরকে বলে যদি এখন যদি বলে না দিই তাহলে আপনাদেরও এটা সাকসেসফুল হবে না। তো এখানে যখন বিক্রিয়াটা হবে তখন এখানে একটা গ্যাস জেট তৈরি হচ্ছে, তখন এটা এটাকে ধরে নিচ্ছে, তখন এখানে জলটা থাকছে দিয়ে এটা ঠিকমতোভাবে কাজ করছে না। তো এটা যদি একটু উপর দিকে লাগান তাহলে ঠিক হবে। দেখুন এখানে গ্যাসটা তৈরি হচ্ছে এবং একটু উপর দিকে লাগানো আছে। এটা আপনারা ডবলভাবে ইউজ করতে পারেন, যদি আওয়াজ নিতে চান তো আওয়াজ হিসেবে ব্যবহার করতে পারেন, এবং যদি কোনো জমিতে যদি চাষের ক্ষেত্রে যদি কোনো পশু পাখি তাড়াতে চান সেই হিসেবে ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে আমি এটাকে টাইট করে আটিয়ে দিয়েছি যাতে এর ভিতর থেকে গ্যাসটা বেরিয়ে না যায়। তো ঠিক আছে, আপনাদেরকে প্রথমবার একবার ফায়ার করে দেখিয়ে দিচ্ছি, তারপরে কতটা পরিমাণে কার্বাইড অ্যাসিড দেবেন এবং কতটা পরিমাণে এখানে জল ভরবেন এটাও দেখিয়ে দেবো। আমি প্রথমে কার্বাইড অ্যাসিড এবং জল ভরে দিয়েছি, তো প্রথমবার একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা বেরোয়। আর এটা যদি আপনারা টাইট রাখেন তাহলে আওয়াজটা বেশি হবে, আর এটা যদি একটু টাইট না রাখেন, যদি লুজ রাখেন তাহলে আওয়াজটা কম হবে, কিন্তু এটাকে ছুটবে বেশি দূর, বেশি দূর পর্যন্ত যাবে। এটা আমি একটা বোতলের মাঝের একটা বোতল ব্যবহার করেছি যাতে একটু টাইটে যায়, এটা একটু টাইট হচ্ছে এর মধ্যে, তাহলে একটু আওয়াজটা খুব ভালো হবে, সেই জন্য আমি এটা ইউজ করেছি। তো তাহলে দেখুন প্রথমবার ট্রাই করছি কী হবে, আমি নিজেও জানি না, দেখা যাক কী হচ্ছে। তো আপনারা দেখতে পেলেন কেমন ফায়ার হলো। এবার দেখুন, এই দেখুন ছোট্ট একটা কার্বাইড অ্যাসিড, ঠিক আছে, দেখুন একটা ছোট্ট কার্বাইড অ্যাসিড, কার্বাইড অ্যাসিডটা এর ভিতরে দেবো, দিয়ে দিলাম, এবং একটুখানি জল, জাস্ট অল্প একটুখানি, ঠিক আছে, অল্প একটু জল দিলাম। জল দেওয়ার পর এটা একটু টাইটই হবে, তো টাইট করে লাগিয়ে দিই, আপনারা যদি লুজ করতে চান তো লুজ বোতল নেবেন, ঠিক আছে। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, কয়েক সেকেন্ড একটা ওয়েট করবেন, ওয়েট করার পর এটা ফায়ারটা করবেন, ঠিক আছে। ওয়েট যদি না করেন তাহলে এর ভিতরে গ্যাসটা তৈরি হবে না, তাহলে ফায়ারটা কিন্তু ঠিকমতো হবে না, ঠিক আছে। তাহলে কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে ফায়ার করবেন, তারপরে আপনারা দেখবেন অবশ্যই হবে। তো আর একবার আপনাদেরকে ফায়ারটা করে দেখাচ্ছি, ক্যামেরাটা খুলে নাও। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পেলেন কেমন হচ্ছে। তো আপনাদের কেমন লাগলো আপনারা ভিডিও কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম ভিডিও আনতে থাকবো, নেক্সট ভিডিও আবার একটা বন্ধুকে নিয়ে আসবো যেটা ওই হাতে লাগানো হবে, হাতে ব্রেসলেট টাইপের তৈরি হবে।
ঠিক আছে, হাতের উপরে থাকবে এবং সুইচটা টিপলে ফায়ার হবে, ওটা আমি বানানোর চেষ্টা করছি এখন। তো পুরোপুরি যদি সাকসেসফুল হয়ে যায় তো আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো এটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, ভিডিওটা একটা লাইক করবেন, ঠিক আছে, ধন্যবাদ।